আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। এই ভিডিওর যে বইগুলো তা হচ্ছে আমার বউ আমাকে উপহার দিয়েছে। তো বউ তো নিজেও একটি আল্লাহর পক্ষ থেকে উপহার, এবং সেই বউ যখন উপহার দেয় তখন সেই উপহারটি আরও বেশি স্পেশাল হয়ে যায়। এবং সেই উপহারটি যদি হয় বই, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো আজকের যে বইগুলো তা আমি রুহামা শপ থেকে অর্ডার করেছি, এবং এই সবগুলো বই আমি আপনাদেরকে দাম সহ জানাবো। এবং এই বইগুলো কিন্তু অনেক বেশি ভালো, আপনারা যখন দেখবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখুন, চলুন তাহলে আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে দুটি বই তা হচ্ছে একদম নতুন বই, মানে কতদিন আগে বের হয়েছে। প্রথম বইটি হচ্ছে এটি মুহসিনিন, এই বইটি প্রকাশিত হয়েছে ইনবাদ পাবলিকেশন থেকে, এবং এই বইটি আমি কিনেছি 257 টাকা দিয়ে। তো আপনারা দেখতে পারেন এই বইটি হচ্ছে ছেলেদের জন্য, এবং দ্বিতীয় বইটি হচ্ছে এই বইটি, এটিও ইনবাদ পাবলিকেশন থেকে, এবং এটি হচ্ছে মেয়েদের জন্য। তো আমরা যখন মেয়েদের জন্য বই সিরিজটি বানাবো তখন আমরা এই বইটি নিয়ে আলোচনা করব। তো এখন আমি আপনাদেরকে শুধু এই দুটি বই দেখাচ্ছি, এই দুটি বই দেখুন আপনারা। এবং মুহসানাত বইটির দাম হচ্ছে 276 টাকা। 3 নম্বর বইটি হচ্ছে এই বইটি, হুজুর আতিকুল্লার আই লাভ কুরআন। তো এই বইটি কিন্তু কভারটি খুবই সুন্দর, এবং এই বইটির কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় পার্ট এসে গিয়েছে, যার নাম হচ্ছে সুইট হার্ট কুরআন। তো আমার কাছে দ্বিতীয় পার্টটি ছিল কিন্তু প্রথম পার্টটি ছিল না। তো আমার বউ আমাকে এটা উপহার করেছে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। তো এই বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আজহার থেকে, এবং এই বইটি আমি কিনেছি 200 টাকা দিয়ে। তো আপনারা দেখতে পারেন এই বইটি, এটি হচ্ছে কুরআন বিষয়ক বই। এবং চতুর্থ আমাদের যে বইটি সেটিও আমি কুরআন বিষয়ক কিনেছি, এবং সেই বইটি হচ্ছে, চতুর্থ বইটি হচ্ছে এই বইটি, 30 মজলিসে কুরআনের সার নির্যাস। তো এটি মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত, এবং এই বইটি আমি কিনেছি 345 টাকা দিয়ে। তো এই বইটি আপনারা দেখতে পারেন, এবং এই বইটি নিয়ে আমরা বিস্তারিত খুব শীঘ্রই আলোচনা করব। তো আমাদের হাতে এখন বর্তমানে অনেকগুলো বই আছে, যার জন্য আমি বলবো যে আপনারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সামনে আমরা আরও অনেক অসাধারণ বই নিয়ে আসবো যেগুলো আপনাদের সবার জানা উচিত। তো বিস্তারিত থাকবে ভিডিওগুলোতে, তখন আপনারা দেখে নিতে পারবেন। তো এখন শুধু বইগুলোর নাম বলে যাচ্ছি যেন ভিডিও বড় না হয় এবং আপনারা যেন দেখে মজা পান। তো আমাদের পরবর্তী যে বইটি তা হচ্ছে, এটি হচ্ছে খুশু নামাজের প্রাণ, এটি মাকতাবাতুন নূর থেকে প্রকাশিত, এবং এই বইটি আমি কিনেছি 154 টাকা দিয়ে। তো এই বইটি হচ্ছে নামাজের বিষয়ে, তো নামাজের যে আমাদের খুশুর যে বিষয়টা তা নিয়ে এই বইটি, যার তো আপনার নাম দেখে বুঝতে পারছেন। তো আমাদের পরবর্তী যে বইটি তা হচ্ছে একটি জীবনী, যা নাকি হাসান বাসরি রহমতুল্লাহ আলাইকে নিয়ে লিখা। তো এই বইটি রুহামা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। তো এই বইটিও কিন্তু আমি খুবই এক্সাইটেড পড়ার জন্য, কারণ জীবনী পড়তে তো খুবই ভালো লাগে। তো আমাদের জীবনী নিয়েও কিন্তু সিরিজ আছে, যা নাকি আপনারা দেখতে পারেন, আমি আই কার্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই বইটির দাম হচ্ছে 151 টাকা। পরবর্তী বইটিও রুহামা পাবলিকেশন থেকে প্রকাশিত, এবং এটি হচ্ছে অলসতার বিরুদ্ধে যুদ্ধ। তো এটি আমাদের একটি সাবস্ক্রাইবার আমাদের বলেছিল কেনার জন্য। তো আমি যখন দেখলাম যে বইটি চোখে পড়ে গিয়েছে, তো ভাবলাম যে অর্ডারটা দিয়েই দেই। তো এই বইটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এটি হচ্ছে অলসতা নিয়ে। তো এই বইটি আমি কিনেছি 140 টাকা দিয়ে। তো এই বইটিও আপনারা দেখতে পারেন, তো আশা করি আপনাদের কাছে ভালো জানা কি অলসতার বিরুদ্ধে যুদ্ধ করতে চান বা অলসতা থেকে মুক্তি পেতে চান, তারা এই বইটি পড়তে পারেন। তো আমাদের এরপরের যে বইটি তাও খুব বিখ্যাত একটি বই, অনেকের কাছে আমি রিভিউ দেখেছি যারা নাকি এই বইটির ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছে, নফসের বিরুদ্ধে লড়াই। এটি হচ্ছে রায়হান প্রকাশন থেকে প্রকাশিত, এবং এই বইটিও আমি কিনেছি 140 টাকা দিয়ে। তো এই বইটি কিন্তু অনেক বিখ্যাত, অনেকে এটা নিয়ে ভালো ভালো রিভিউ লিখেছেন। তো আশা করি আমার কাছে পড়ে ভালো লাগবে। এবং সর্বশেষ যে বইটি তা হচ্ছে, আপনাদেরকে দেখাই, তা হচ্ছে ফেসবুকের আদব নিয়ে। তো ফেসবুকের আদব নিয়ে যে এরকম একটি বই থাকবে তা আমার জানা ছিল না। তো এটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুন নূর থেকে, এবং এই বইটি আমি কিনেছি 154 টাকা দিয়ে। তো এই বইটাও আশা করি যে আপনাদের সবার জন্য উপকারী হবে। তো এখানে যে কয়টি বই আছে আমি মনে করি প্রতিটি বিষয়ের জন্য খুবই ভালো হবে, কারণ এই সবগুলো বই ভালো করে বাছাই করা হয়েছে যেন আমাদের নিজস্ব উপকারে আসে, এবং আমি যখন আপনাদেরকে জানাবো তখন যেন আপনারা উপকৃত হতে পারেন। তো এই বইগুলো আমি আপনাদের আরেকবার দেখাই কী কী বই আছে।
তো এই হচ্ছে আমাদের বইগুলো। আশা করি বইগুলো দেখে আপনাদের কাছে ভালো লেগেছে এবং বইগুলো ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন। এই বইগুলো কিন্তু খুবই ভালো ভালো বই, তো আমি কয়েকটি পড়েছি, আমার কাছে ভালো লেগেছে এবং সবগুলোর বিষয়বস্তু কিন্তু আমার আগে থেকেই জানা ছিল। তো আশা করি এই সবগুলো বই যখন বিস্তারিত পড়বো তখন আরও বেশি ভালো লাগবে এবং আপনাদেরকে যখন জানাতে পারবো তখন তো আরও আরও বেশি ভালো লাগবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনারা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।